চলতি বছরের শুরুতে কণ্ঠশিল্পী সালমা তার দ্বিতীয় বিয়ের খবর গণমাধ্যমকে জানান। এই বিয়ের খবর প্রকাশের 3 মাস পর জানা গেল, সালমার বর্তমান স্বামী ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগর আগে আরেকটি বিয়ে করেছেন। তাসনিয়া মুনিয়াত কক্সবাজারের মেয়ে, ঢাকার বেসরকারি কলেজে পড়াশোনা করেছেন। 2014 সালের 3 জুন সানাউল্লাহ নূরে সাগর ও তার বিয়ে হয়। এরপর প্রথম স্ত্রীকে না জানিয়ে সালমাকে বিয়ে করেন সাগর। বিয়ের পর সাগর লন্ডনে চলে যান। স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যাপারে কিছুই জানতেন না বলে শুরুতে সংবাদ মাধ্যমকে জানালেও পরে সালমা জানান তিনি বর্তমান স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যাপারে সব জানতেন। কদিন ধরে বিষয়টি নিয়ে হইচই চলছে। এ বিষয়ে সালমা একাধিকবার গণমাধ্যমের সামনে মুখ খুললেও তার স্বামী সাগরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। অবশেষে মুখ খুলেছেন সাগর, আমাদের বিয়েটা হয়েছে কাজী অফিসে, কিন্তু তারা অভিযোগ করেছেন বিয়েতে নাকি আমাকে 5 লাখ টাকার আসবাবপত্র, 5 তোলা স্বর্ণ অলঙ্কার ও 50,000 টাকার পোশাক দিয়েছে। এগুলো সব মিথ্যে, এত আসবাবপত্র আমি কাজী অফিসের কোথায় রাখব? তাছাড়া আমরা প্রেম করে বিয়ে করেছি, সেখানে আমার সাবেক স্ত্রীর মা বাবা কিংবা পরিবারের কেউই উপস্থিত ছিলেন না, বিয়েতে উপস্থিত ছিল শুধুমাত্র আমার বন্ধুরা। তিনি আরো বলেন, আমি একজন আইনজীবী, আইনের ওপর আমার শ্রদ্ধা ও আস্থা আছে, আইনের সব নিয়ম মেনেই আমি সাবেক স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমার সাবেক স্ত্রী শাশুড়ি জল খোলা করতে এত কিছু করেছে, তারা বিষয়টি সমাধান করতে চাননি, তারা আমাকে হুমকি ধামকিও দিয়েছে, তারা বলেছেন আমাকে তারা দেখে ছাড়বে, জেল খাটাবেন, আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলায় তার প্রমাণ। প্রথম স্ত্রীর মা অভিযোগ করেন সাগর তার প্রথম স্ত্রী তাসনিয়া মুন্তিয়াকে যৌতুকের জন্য মারধর করতেন। যৌতুকের দাবিতে সাগর তার স্ত্রীকে গত 5 সেপ্টেম্বর নির্যাতন করলে সে গুরুতর আহত হন। এরপর তাকে কক্সবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামলায় তুলে ধরা হয় মেডিকেল সার্টিফিকেটও, তবে এটি মিথ্যা ও সাজানো নাটক বলে উল্লেখ করেন সাগর। সাগরের দাবি, গত সেপ্টেম্বরে 7 তারিখ আমি যুক্তরাজ্যে যাই, আমার ফ্লাইট ছিল সকাল 10টায়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাকে বিদায় জানাতে আমার স্ত্রী ছিলেন, সে বেশ প্রাণবন্তই ছিল। অভিযোগ করা হয় 5 তারিখ আমি আমার সাবেক স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছি, আমরা নাকি ছিলাম কক্সবাজারে, কিন্তু 5 সেপ্টেম্বর আমরা দুজনেই ছিলাম ঢাকাতে, ওই দিন আমি আমার বন্ধুদের সঙ্গে বিদায় নিতেই ব্যস্ত ছিলাম, ধানমন্ডির একটি কফি শপে বন্ধুদের সঙ্গে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, যার ভিডিও ফুটেজ খুঁজলে পাওয়া যাবে। পরদিন 6 সেপ্টেম্বর সকালে আমি ঢাকার একটি ব্যাংকে গিয়ে টাকা এন্ডোর্স করেছি, চাইলে সেই ফুটেজও পাওয়া যাবে। ঢাকায় থেকে তাহলে কিভাবে আমি আমার সাবেক স্ত্রীকে কক্সবাজারে গিয়ে মারলাম? আবার আমার শাশুড়ির লোকজন তাকে কক্সবাজারের একটি হাসপাতালেও নিয়ে গেল, এটা কিভাবে সম্ভব?